ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক কিছু তো আপডেট রয়েছে, আর গতকালকে খেলা ছিল এফসি কাপে, এটিকে মোহনবাগান ভার্সেস নাসাফ কারসির। তো সেটা নিয়েও একটু অল্প বিস্তর রিভিউ দেব এবং বাকি যে আপডেটগুলো আছে সেগুলো তো দেবই। এবং এসসি ইস্ট বেঙ্গলের সিক্সথ ফরেনার যেটা সাইন হয়ে গেছে কে, সেইটা নিয়েও কিছু স্পেকুলেশন করব, কারণ একদম কনফার্ম নিউজ আমাদের কাছেও নেই, কেউই জানে না তো এখনো অবধি। তো হয়তো আজকেই হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। তো ততক্ষণ অবধি দেখা যাক যে আমরা মোটামুটি যে কজনের কথা ভেবেছি তাদের মধ্যে কেউ হতে পারে কিনা। তো বাকি আপডেটগুলো তো দেবোই, কিন্তু তার আগে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে। তো প্রথমেই বলি যে এএফসি আন্ডার-23 এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ রয়েছে তার কিন্তু প্রোবাবল 23 ম্যান স্কোয়াডটাকে কিন্তু রিলিজ করেছে। তো সেটা স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখো, এবং এখানেও এমন এমন কিছু প্লেয়ার আছে যারা হয়তো এক্সপেক্টেড নয় আন্ডার-23 ন্যাশনাল টিমে, এবং যেই প্লেয়ারটা খুব ভালো খেলেছিল মোহাম্মদ নেমিল তার নাম কিন্তু এখানে নেই। তো এটাই দেখার যে এই স্কোয়াডটা যায় নাকি আবার পরবর্তীকালে কিছু প্লেয়ার ইনক্লুশন হয় এবং এরা কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার, কারণ এগেনস্টে যে সমস্ত টিম রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো টিম। এবার আসি বাকি আপডেটগুলোতে, তার মধ্যে বলি বিনো জর্জ, অবশ্যই পরিচিত যারা ফুটবলের সাথে। তো বিনো জর্জকে কিন্তু হেড কোচ রিক্রুট করেছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন, কেরালার যে সন্তোষ ট্রফি টিম যেটা মেন রাউন্ড কিন্তু প্রবাবলি নভেম্বরের এন্ড বা ডিসেম্বরে শুরু হবে এবং কেরালাতেই হবে, সেই টিমের হেড কোচ হিসাবে কিন্তু বিনো জর্জকে রিক্রুট করেছে। এবং ট্রাও এফসি একজন প্লেয়ারকে সাইন করেছে যার নাম হচ্ছে মানস দুবে, গোলকিপার, এ কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ছিল, হায়দ্রাবাদের রিজার্ভ টিমে ছিল। তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করেছে আই লিগের জন্য ট্রাও এফসি। তো এগুলো তো মোটামুটি ছিল যে আপডেটগুলো সেগুলো। এবার আসি এটিকা মোহনবাগান এবং নাসাফ কারসির যে খেলাটা গতকালকে, তো এক্সপেকটেশন ছিল যে হয়তো একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে এটিকা মোহনবাগান, হয়তো জিততে না পারলেও একটা ভালো খেলা দেখতে পাবো। কিন্তু প্রথম 2 মিনিটের মাথা থেকে কিন্তু একদম পুরোপুরি মানে খেলাটা ধরে নেয় হচ্ছে নাসাফ কারসি, এবং 4 মিনিটের মধ্যে একটা ব্যাড লাক মানে আনলাকি একটা গোল হয়ে যায় ওদেরকে। কাল ম্যাথিউ ক্লিয়ার করতে গেছিল কিন্তু পিছনে লেগে কোটাল প্রীতম কোটালের পিছনে লেগে বলটা ঢুকে যায়। তো তারপরে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোল দিয়ে দেয়, এবং মানে টিমটা কতটা স্ট্রং এবং মানে কতটা ভালো টিম সেটা কিন্তু দেখিয়ে দিল, এবং কোয়ালিটি ফুটবল যেটাকে বলে সেটাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইন্ডিয়া এখনো অবধি উজবেকিস্তান তার তুর্কমেনিস্তান এইসব দেশের থেকে কতটা পিছিয়ে। কারণ কি নাসাফ কারসি উজবেকিস্তানের যে লিগ হয় তাতে কিন্তু চ্যাম্পিয়ন টিম না, তারা কিন্তু এই মুহূর্তে 5th পজিশনে রয়েছে। তো সেই টিম মানে ইন্ডিয়ার একটা টপ লিগের রানার্স টিমকে কিন্তু হারিয়ে দিল। তো সেটাই বোঝা যাচ্ছে যে কতটা কোয়ালিটির ডিফারেন্স, আর তারা কিন্তু মাত্র একজন বিদেশি নিয়ে খেলেছে, বাকি 10 জন কিন্তু তাদের নিজস্ব দেশীয় প্লেয়ার ছিল। সেখানে এটিকে মোহনবাগানে কিন্তু 4 জন বিদেশি ছিল, একদম শেষের দিকে গিয়ে 2 জন বিদেশিকে চেঞ্জ করা হয়, তাছাড়া কিন্তু পুরোটাই 4 জন বিদেশি নিয়ে খেলেছে। তো এটাই কিন্তু ব্যাপার যে ফুটবলের উন্নতি, অনেকে বলছে যে ISL আসার পরে অনেক বেশি ডেভেলপড হয়েছে, বিদেশি কোচ আসার পরে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে, তাদের থেকে অনেক কিছু জানা গেছে শেখা গেছে। অবশ্যই এটা তো একদমই ঠিক, বিদেশি কোচ বা বিদেশি যারা সাপোর্ট স্টাফ থাকে তাদের থেকে অনেক কিছু জানা যায়, কিন্তু অরিজিনাল ফুটবলারদের কি ডেভেলপমেন্ট হয়েছে বা খেলায় কি ডেভেলপমেন্ট এসেছে সেটা কিন্তু কালকে খুব ভালো করে বোঝা গেল খেলাটা দেখে। কারণ বলা যায় যে ইন্ডিয়ান প্লেয়াররা কেউ সেরমভাবে মানে দাঁড়াতেই পারেনি, এমনকি যেই কনফিডেন্সটা দরকার একটা প্লেয়ারকে মাঠে খেলার জন্য সেই কনফিডেন্সটাও কিন্তু হারিয়ে ফেলে সমস্ত প্লেয়াররা। তাও জনি কাউকো কিছুটা চেষ্টা করছিল হয়তো বল ধরে পাস করার, কিন্তু এত মিসপাস হচ্ছিল বা প্লেয়াররা এতটাই নার্ভাস হয়ে গেছিলো যে সেইখান থেকে কিছুই করা যাচ্ছিল না। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই এইবার সময় এসছে যে শুধু মানে টপ লিগে খেলবো, ISL চ্যাম্পিয়ন হয়ে ACL এ স্পট পাবো বা AFC এই চ্যাম্পিয়ন্স লিগে স্পট পাবো এটা ভাবলে চলবে না। AIFFকে FSDLকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে যে কীভাবে ডেভেলপ করা যায় ফুটবলটাকে, এবং কোল স্টেট লিগ মানে স্টেট অর্গানাইজেশন যারা রয়েছে যেরকম IFA, কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন এরা যারা রয়েছে তাদেরও কিন্তু ভাবার সময় এসেছে। যদিও অন্যান্য স্টেটের লিগগুলো তাও একটু লং টার্ম চলে, বাট কলকাতা ফুটবল লিগের তো অবস্থা দেখাই যাচ্ছে, মানে কয়েকটা ম্যাচ হচ্ছে জাস্ট করতে হয়, করার দরকার সেই জন্য করা হচ্ছে, সেটা নিয়েই অনেকে অনেক নাচানাচি করছে, অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু আলটিমেট লাভটা কিছুই হচ্ছে না যেই প্লেয়ারগুলো খেলছে বা যেই প্লেয়ারগুলো 2 বছর ধরে বসে রয়েছে, যেরকম মানে লোয়ার ডিভিশনের প্লেয়ারগুলো যারা হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন ফিফথ ডিভিশন গেলে তাদের যে কেরিয়ারটা নষ্ট গেল সেটার কথা কিন্তু কেউ ভাবে না। তো দেখা যাক আলটিমেট কি হয় এটার, এই রেজাল্টের পরে FSDL বা AIFF নড়ে চড়ে বসে কিনা। যদিও এবছর থেকে ISL এ 4 জন করে বিদেশি মেন টিমে, তো সেখান দিয়ে হয়তো
আগামী বছর যারা এএফসি বা এসিএল এ যাবে তাদের হয়তো একটুখানি হলো ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু অবশ্যই ভাবনার বিষয় আছে। আর অবশ্যই কালকে বলবো যে হাওয়াসের স্ট্র্যাটেজি একদমই ভালো ছিল না, পার্ক দাবাস করতে গেছিল কিন্তু তাহলে তিনজন বিদেশি মানে তিনজন ডিফেন্ডার নিয়ে না খেলে অন্তত চারজন নিয়ে খেলতে পারতো, কিন্তু ট্যাকটিক্যালিও সেরকম কিছু যেগুলো আইএসএল এ ট্যাকটিক্যাল কিছু চেঞ্জেস দেখা যায় হাওয়াসের থেকে কালকে কিন্তু সেইগুলো কিছুই দেখা যায়নি। তো যাই হোক, কালকে একটা বাজে দিন গেছে ভারতীয় ফুটবলের জন্য, এটিকে মোহনবাগান টিমের জন্য এবং মোহনবাগান এটিকে মানে মোহনবাগান সমর্থকদের জন্য। তো সেখান থেকে দেখা যাক আলটিমেট কি হয় পরবর্তীকালে। তো এবার আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। তো এসসি ইস্ট বেঙ্গলের সিক্সথ ফরেনার সাইন হয়ে গেছে, গতকালকে যখন ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে সাইন হয়নি, তো আজকে কিন্তু সাইন হয়ে গেছে, মানে কালকে রাতের দিকে বা আজকে এখন যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি আমাদের কাছে যা খবর সাইন হয়ে গেছে। এবং মার্কাসের টুইট অনুযায়ী সে হচ্ছে ইউরোপিয়ান একজন ফরওয়ার্ড, সে কিন্তু ইউরোপের বিভিন্ন লিগে খেলেছে। আমাদের কাছে যেইটুকুনি খবর আছে সে কিন্তু ইংল্যান্ড জার্মানি বা ক্রোয়েশিয়া এরকম বিভিন্ন লিগে খেলেছে যতদূর শুনতে পেরেছি, এবং প্লেয়ারটাকে সেটা অবশ্যই জানি না, এবং লেফট ফুটেড সেটাও মার্কাস বলে দিয়েছে। বাট আমাদের কাছে যা খবর প্রবাবলি আজকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হয়তো প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবং এইটুকুনি বলতে পারি যেহেতু স্প্যানিশ কোচ সেই জন্য হয়তো ইংল্যান্ড বা আয়ারল্যান্ডের কোনো প্লেয়ার হবে না, অন্য কোনো দেশের হতে পারে, যেরকম হাঙ্গেরি হতে পারে, তারপরে কলম্বিয়া হতে পারে, এইসব দেশের কোনো না কোনো প্লেয়ার হতে পারে, কিন্তু কে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, মোটামুটি আমরা যেইটুকুনি খুঁজে যেইটুকুনি পেয়েছি তাতে একজনের নাম মনে হচ্ছে, বাট একদমই কনফার্ম নয়, হতে পারে এই প্লেয়ারটা নাও হতে পারে, অন্য কেউ হতে পারে, সেটা হচ্ছে মার্কো ফুটাইস। এ কিন্তু হাঙ্গেরির প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড, এ কিন্তু লেস্টার, ব্ল্যাকপুল, পোর্টসমাউথের মতো টিমে খেলেছে, বুন্দেসলিগা খেলেছে, ক্রোয়েশিয়ার লিগ খেলেছে, তো যথেষ্ট ভালো প্লেয়ার এবং লেফট ফুটেড প্লেয়ার, মার্কাসের টুইট অনুযায়ী লেফট ফুটেড প্লেয়ার। তো সেই জায়গা থেকে দেখার যেটা জাস্ট বললাম কনফার্ম একদমই নয়, আমাদের জাস্ট মনে হয়েছে সেই জন্যই তোমাদের সাথে বলা। এছাড়া আরও অনেক আছে, সাইমন কক্স আছে, আরও অনেক আছে, লুকা আছে, কিন্তু এরা হয়তো কেউই না, কারণ যেহেতু মার্কাসের টুইটটাকে যদি ধরা হয় সেই জায়গা থেকে কিন্তু এরা কেউই হচ্ছে না। তো সেখান থেকে দেখা যাক কে হয়, মার্কাসও হয়তো কনফার্ম করে দেবে বা এসসি ইস্ট বেঙ্গল, আমাদের কাছে যা খবর আছে তাদের আজকেই হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। বলেছিলাম যে এই সপ্তাহের শেষের দিকে সিক্স ফরেনার অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তো কে হয় সেটাই দেখার। আর তোমাদের কি মনে হচ্ছে তোমরাও কিন্তু জানিও, তোমাদের রিসার্চে আর কোনো প্লেয়ারের নাম উঠে আসছে কিনা সেটাই কিন্তু জানে। তবে যথেষ্ট ভালো প্লেয়ার এবং মানে টপমোস্ট লিগগুলোতে খেলা প্লেয়ার কিন্তু আসছে, যদিও এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, তো সেটাই দেখার যে কোনো বড় নাম হয় নাকি মোটামুটি ভালো প্লেয়ার হয় সেটাই দেখার। কারণ এসসি ইস্ট বেঙ্গল এখনও কিন্তু খুব হাইফাই নামের কোনো প্লেয়ারকে সাইন করায়নি, যারা কিন্তু মোটামুটি খেলেছে, মোটামুটি কোয়ালিটি আছে সেই সমস্ত প্লেয়ারকেই কিন্তু সাইন করেছে। এছাড়া বলি আরও কয়েকজন প্লেয়ার কিন্তু অলরেডি সাইন হয়েছে, যদিও তাদের এখনও সিআরএস এ রেজিস্ট্রেশন করানো হয়নি এবং তাদেরকে নামও অ্যানাউন্স করেনি। তাদের মধ্যে আকাশদীপ সিং একজন রয়েছে, মিনারবা থেকে নেওয়া হয়েছে, আশির আক্তার রয়েছে, শুভম সেন রয়েছে, শুভম সেনকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছে যে শুভম সেনেরও কিন্তু সাইন হয়ে গেছে, মানে তিনজন গোলকিপার কিন্তু এই মুহূর্তে রয়েছে, শুভম সেন, অরিন্দম ভট্টাচার্য এবং শঙ্কর রায়। এছাড়া মোহাম্মদ রফিকের তো সাইন হয়ে গেছে, যদিও ওদেরটা অ্যানাউন্সমেন্ট এখনো অবধি হয়নি, তো দেখা যাক আজকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হয় কিনা। আর একদম শেষে বলি আজকে কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল রয়েছে, মোহামেডান স্পোর্টিং ভার্সেস গোকুলাম কেলা, তো অবশ্যই যাদের আড্ডা টাইমস অ্যাপ আছে তারা কিন্তু অবশ্যই খেলাটা দেখো, একটা ভালো ম্যাচ, কারণ গোকুলাম গতবারের চ্যাম্পিয়ন টিম। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট। তো তোমাদের কি বক্তব্য আছে কালকের এটিকে মোহনবাগানের খেলা নিয়ে সেটা নিয়ে অবশ্যই জানিও। আর ইস্ট ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনার কে হতে পারে তোমাদের রিসার্চ কি বলছে সেই সমস্ত নামও কিন্তু কমেন্টে জানিও। আর বাকি যে আপডেটগুলো দিলাম সেগুলো নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগে যেগুলো করতে লাইক শেয়ার তো অবশ্যই করে তাদের কমেন্টও করবে, এবং যারা এখন অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটা কিন্তু টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।